দিঘি কে ভালোবেসে নিয়েছে চিন্তায় বলে যায় পাওয়া যাবে না গো কায়ামতের দিনটা তো কঠিন হবে কায়ামতের দিনটা তো ভয়ানক হবে কায়ামতের দিনটা তো আজাদ দিন হবে ওই দিনে নাজাদ পাওয়া যাবে না আল্লাহ নে সাহাবা খুদিও কি জানিয়েছিলে আমার সাহাবা শুনে খেদা রেখে দেয় আমি রাসূলুল্লাহ আপনার দিকে বারবার তাগিদ দিচ্ছি মায়েদের মাসুদের জন্য একটু চিন্তা করবে মাঝে 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 মায়েদের মাসুদের নাজাদ পাওয়ার জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া চাইতে থাকবে সাহাবা হুজুর রাজি আশা করেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বারবার মাইদের মাসুরের কথা কেন বলেন আপনি প্রায় শুধু মাইদানে মাসুরের কথা বলেন সেই দিনের জন্য একটু নাজাত চাইতে বলেন এ দিনটার কথা আপনি বারবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন বলেন আল্লাহ নবী সাহাবাদেরকে কোরআনের একটা আয়াত পড়ে শোনাচ্ছেন হাজা ইয়াউমুল আয়ান্তকুন হবে স্যার কেউ আছে ওয়ালা ইউজানু লাহুম ফায়াতা জিরুন ওয়াইলু ইয়াউমা ইজিল লিল মুকাজ্জিবিন কি হবে স্যার নেই কোথা গো ওরে বাপ রে অনেক দূরে বসে আছে আপনি পাশে আছেন না আমার পাশে এসে বসেন না আছে কি না একটু বলবেন এদেরকে মানেটা নাই আমি বলে দেবো খুনি আপনি বলবেন যে হ্যাঁ কোরআনে আছে হাজা ইয়াউমুল আয়ান্তকুন এটা হচ্ছে এমন একটা দিন কাউকে আল্লাহ কথা বলতে দেবে না ওয়ালা ইউজানুলহুম ফায়াতাজিরুন আল্লাহ কাউকে তওবাও করতে দেবে না ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন মিথ্যাবাদীরা সেদিন বিপদে পড়ে যাবে মিথ্যাবাদী কারা ভাই বাপের পকেট মেরেছে বাপ বলেছে 10 টাকা লিচি না বলছে আল্লাহ কি রে বলছে আব্বা লিইনি এটা মিথ্যাবাদী শুধু নাকি গো না এটার সাথে সাথে আজকে যে বললাম এ মাহফিলে যারা বসবে না তাদের অন্তর রসুলের মহব্বত নেই এটা শুনেছে তাও যারা এলো না এরা হলো মিথ্যাবাদী এরা সেদিন বিপদে পড়বে নামাজ পড়ার কথা বলেছে শুনেছে এক কান্দে আর এক কান্দে বার করে দিয়েছে এরাই হলো মিথ্যাবাদী এরা সেদিন বিপদে পড়বে হাযা ইয়াউমুল ফাসলি যাবালাকুম ওয়াল আউয়ালিন এটা এমন একটা দিন হবে যেদিন তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ দিগকে সবাইকে আল্লাহ দান করাবে তাই তো নাকি গো শুধু মুসলমানরা দাঁড়াবে ময়দানে মাসরে তাই তো নাকি গো সব দাঁড়াবে ইহুদি নাসারা জৈন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব কেন সবার মালিককে আল্লাহ কথা বুঝতে পেরেছেন সবাই সেদিন দাঁড়াবে কেউ বাদ যাবে না দাঁড়িয়ে আল্লাহ একটা সুন্দর কথা জিজ্ঞাসা করবে খুব ছোট্ট কথা ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন এই তুই বাপের বড় ছেলে ছিলি ছোট ভাইকে ধোকা দিয়ে সব সম্পত্তি বাপের হাত মাথায় হাত বুলিয়ে লিখে নিয়েছিলিস সমাজ এরম ছেলে আছে না নাই গো এই তুই ছোট ছিলিস বড় ভাই পড়াশোনা করেনি কষ্ট করে তোকে মানুষ করেছিল তুই শিক্ষিত হয়ে ইরিং বিরিং তিরিং করে ইংলিশ বলে বড় ভাইকে ঘেবড়ে দিয়ে বলেছিলি হোয়াট ইজ দিস কেস আছে ভাই চিন্তা নেই এখানে টিপস হয়ে মেরে দাও বড় ভাই টিপস হয়ে মেরে দিয়েছে বেচারি সব জমি তোর নামে হয়ে গেছে এ সমাজে হচ্ছে না হয়নি চিটিংবাজি এর জন্য বড় ভাই পঞ্চায়েতের দরজায় গেছিল তুই কি করেছিলিস পঞ্চায়েতকে যে 50 থানাকে 50 মেরেছিলিস কেস সব ডিসমিস হয়ে গেছিল আজকে জান্নাত যাবার কিছু রাস্তা দেখা দিকি এরকম করে যাওয়া যায় কি চিটিংবাজি করে তাই আল্লাহ জিজ্ঞাসা করছে কোনো উপকৌশল আছে আজকে মাইদানে মাসত্বে নাজাদ পাবার সাহাবা হুজুররা আরো জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাইদানে মাসুরটা কেমন হবে আমাদেরকে একটু বলেন আল্লাহ নবী সোনা মমতাহিনা তিন নম্বর আয়াতে বলেছিলেন লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাত ইয়াবদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তামালুনা বাসীর ইগো ভাই শরীয়তের কথা শুনতে ভালো লাগছে তো আবার ইউ এক বিপদ ভাই এখন তো বুশ লাদেন আমেরিকা জার্মান মমতা বুদ্ধ ধুতি খুলে গেল মমতা শাড়ি খুলে চলে যাচ্ছে জিতে গেছে এই সব চলছে অজের মাহফিল এইসব শুনবেন নাকি গো হ্যাঁ বিপদ ভাই দুনিয়া শেষের দিকে আমি কিন্তু খুব খুশি ভাই জান কেন বলো তো যত বদমাইজ বাড়ছে কিয়ামত তত কাছাকাছি আসছে মোমেনদের জন্য জান্নাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কথা বুঝতে অনেকদিন কবরে পড়ে আছে বেচারিরা
আর অনেক মুরব্বি আব্বাগুলো যারা নামাজ টামাজ পড়ে, অনেক যুবক ছেলেও আছে আল্লাহওয়ালা ছেলে নামাজ পড়ে আর করে, শুধু নামাজ পড়লে আল্লাহওয়ালা হয় না, আবার এটাও মাথায় রাখবেন, অনেক মায়ের খেদমত করে, পীরেদের করে ভালোবাসে, রোজা রাখে, গরিব বাচ্চাদের মুখের দিকে খাবার দেয়, অনেক ছেলে আছে এরকম যুবক ছেলে, দান টান করে, এসব ছেলেগুলো ভালো ছেলে, এইসব ছেলেগুলো জান্নাত যাবে তাড়াতাড়ি, দুনিয়া শেষ না হলে হবে কি করে ভাই? অতএব যত মানুষ বিগড়ে যাচ্ছে তত কিন্তু কেউ দুঃখ খুশি হোক চায় না, আব্বাস সিদ্দিকী আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কিন্তু খুব খুশিতে আছি, কথা বুঝছেন, তাড়াতাড়ি শেষ হয়ে যাক, ভাল লাগছে না, মত তো চাওয়া যাবে না, মত চাওয়া যায়, মত চাইতে নেই, আল্লাহ যতদিন হাতে রেখেছে শুকরিয়া আদায় করতে হয়, মত চাইতে নেই, তা দুনিয়াটা শেষ হয়ে গেলে সাথে সাথে চলে যাব। তো ভাই জানা কত হবে আমার দরগি উসিনে মে হে মে আহো মেরা দিল মদিনে মে হে হবে আমার দরগি উসিনে মে হে মে আহো মেরা দিল মদিনে মে হে ফুল কা তো ফুল হে ক্যা হুসন হে লুৎফে জান্নাত সে বরকত মদিনে মে হে আল্লাহুম্মা সাল্লি আলা তোমার নবী পাক কে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের আর কিছু কথা বলেন, মাইদানে মাহশরে আর কিছু কথা বলেন? রাসূল আমাসুরা মমতাহিনা তিন নম্বর আয়াতটা পড়েছিলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাত ইফতিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তাআমালুনা বাসীর, তোমাদের টাকা পয়সা ধন দৌলত ছেলে পুলে এসব কেয়ামতে কোনো উপকারে আসবে না, আসবে? হ্যাঁ, বাপ বলবে কে তুমি? না আব্বা, তোমার আমি যে সোনার লাল গো, চিনতে পারছি না কত আর লাল লাল করে আদর করেছিলে, দুনিয়ায় বেই করিনি ছেলে হলো কোথার থেকে, ভয়ে ভয়ে বলবে কালি তখন নেকি চাই, কথা বুঝতে পারছেন না? তো মা ওকে বলবে তুই কে রে, আম্মা চিনতে পারছেন না, আমি সে আপনার ছেলে, কেউ কাউকে চিনতে পারবে না, সব চিনে অচিনার ভান করে বসে থাকবে, এটা হলো এমন একটা দিন হবে। আল্লাহ নবী তাই সাহাবা হুজুরকে জানিয়ে দিলে, এ আমার সাহাবা শুনে কে দা জেনে কে দা, তোমাদের টাকা পয়সা তোমাদের ধন দৌলত ছেলে পুলে তোমাদের কোনো কাজে লাগবে না, ইফতিলু না বাইনা কো আল্লাহ কো বিমা তামালু না বাসি, এ মা সাহাবারা এদিন আল্লাহ পা যেটা করবে সেটাই হবে, বাস আবারে কঠিন দিনটা এমন দিন হবে, আমি দিনেতে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে বাপ দাঁড়িয়ে আছে, এমনও দেলে দেখা যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এ কথা শুনে গে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ এইরকমটা কেন হবে, নবী আমার সাহাবাদেরকে জানিয়েছিলে, এ বাবা সাহাবা শুনে কে দা জেনে কে দাও, জমিনটা তোমার মতো লাল হয়ে গেছে, মানুষ জমির উপরে দাঁড়াতে পারছে না, তাই যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জোর জবরদস্তি জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ না জনেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা, ওই দিনে মাইদানে মাশরেতে কে তোমার আপনার পাশে দাঁড়াবে গো, ওই দিনে কেউ আমার আপনার পাশে দাঁড়াবার নয়, ওই দিনে শুধুমাত্র দাঁড়াবে মদিনার লাল মামিনার দুলাল হযরতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই দিন আমার নবী শুধু আমাদের পাশে দাঁড়াবে,
তাছাড়া সবই একই কেস, সব নফসি নফসি করছে। তাহলে রসুলুল্লাহর মাহফিলে না এসলে নবী কি ভাই দাঁড়াবে আমাদের পাশে? না, নবীর কাছে কোন মুখে সাফায়াত লোব গো? আজকে তোমরা চলে এসেছো, তাও তোমাদেরকে একটু বুঝাচ্ছি ভাই, ব্যথা হচ্ছে নাকি গো? মনে দুঃখ লিখছেন ভাই জান? খুব কঠিন দিন এসে গেছে। এই কঠিন দিনটায় মানুষের পাসিনাতে, মানুষের ঘামেতে মানুষ নিজে সাঁতাল কাটতে থাকবে, এটা এমন একটা দিন হবে। এ দিনে নাজাত পাবে সাত শ্রেণীর মানুষ, শুধু আরশের ছায়া পাবে। এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দরুদ তো আমরা ঘরে বসে পড়ি না, এখানে তবুও বসে পড়া হয় বলে তাই পড়ানো হয়। এ ভাই, তোমরা চেয়ারটা ওইদিকে যাও, ওইদিকে যে বসো। চেয়ারটা কেন মানা করেছিলাম বুঝতে পারছেন না? চেয়ারে বসলেই পায়ের উপরে পা উঠবে, কথা বুঝতে পেরেছেন? এটা নিয়ম। এ চার পায়ে জিনিস খুব খাতারনাক গো ভাই, এতে বসলেই পায়ের উপরে পা উঠে যাবে। তো ভাই যান, সেই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসালেন। এ এমন একটা মাহফিল, এ মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। তাই আল্লাহ আল্লাহ রসুল যাদের খুশি হবে, আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে অনেক মানুষ অন্যায় করেছে, ও নবীর উম্মত মদিনা আজকের মাহফিলে এসে বসেছেন আবার আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য। আমার নবী বা জানিয়ে দিলে, এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আমাকে আপনাকে কত প্যার করে। বান্দা বন্দি পৃথিবী পরিমাণ গোনা যদিও করে ফেলে, ওই বান্দা বন্দি যদি ফিরে এসে আল্লাহ তার ভাই মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি জড়িয়ে জড়িয়ে আল্লাহ পাকের কাঁধে কাঁধে, আল্লাহ আমি আপনার বান্দা অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি আপনার বান্দি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেয়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনি আমাকে দয়া করো, আমাকে হিদায়তের রাস্তা দেখায়। এ নবীর উম্মত উম্মতিরা আমার নবী পা জানিয়ে দিলে, বান্দা বান্দি পাপ পরিমাণ গুনাহ করা পরও যদি আল্লাহ পাকের দরবারে ফিরে এসে মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে রব্বি রব্বি করে আওয়াজ শুনিয়ে দিই, আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে, আমার আল্লাহ বাবর চোখের পানি বিনিময়ে সব মাফ করে দেবে। ও নজরের আগা অন্যায় করে করে পা করে করে দিলটা পাশান হয়ে গেছে, কান্নার চেষ্টা করছেন চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কান্না তো চেষ্টা করছে চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না। আমার নজনেরা যুবকেরা অন্যায় মানুষ মাত্র হয়ে থাকে, অন্যায় ভুল মাত্র হয়ে থাকে। আমার নবী পা জানিয়ে দিলে, এ আমার আল্লাহ পাকের বান্দা বান্দি রে কান্না মতো মুখটা করেলে, আল্লাহ পাকের দরবারে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজটা তুলে দে, আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, আমার আল্লাহ পাকের নাম গফার, আমার আল্লাহ পাকের নাম গফুর, আমার আল্লাহ পাক আমার দয়া করে কান্নাওয়ালা বান্দাদেরকে শামিল করে আমার আপনার জীবনের সব গুনাহটাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বললি তারপরে বলবে, নচেত বলবে না, কি সময় এসে গেল। কানার মতো চেষ্টা করবেন চোখ দিয়ে পানি বেরোতে চাইছেন, ওটাকে আল্লাহ কবুল করে দেবে। এত ভালোবাসি, ও হেব্বু মায় হেব্বু না হো, আল্লাহ বললেন যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর আল্লাহকে যারা ভালোবাসবে তারাই তো বিশ্বের বুকে অলি বান্দা হয়ে দাঁড়াবে, আর বিশ্বটা তাদের গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দের অলি গরিবে নওয়াজের নাম শুনেছেন? এ ভারতবর্ষের বুকে মাত্র ওনাকে নিয়ে 40 জন মুসলমান, সারা ভারতে আর্য জাতি। খাজাওয়াকে বললো কি দেশ থেকে পালাও, তাড়াতে পেরেছিল? কেন পারলো না? ইমানের তেজ ছিল, ইমানি ক্ষমতা ছিল। তাই খাজাওয়া দরবারে পৃথ্বীরাজ
সে একটা বাদশাহ হয়েও গলায় গামছা দিয়ে খাজা হওয়ার কাজে নাগিস রানী খেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে মঈনুদ্দিন আছে না নাই গো আপনার দেশে? হ্যাঁ, মঈনুদ্দিন নেই আপনার দেশে? এ মঈনুদ্দিনকে দেখে কুকুরও রাত্রে ঘেউ 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 করছে, কথা বুঝতে পারেন না কেন? রাত 12টার সময় আমুল করে এসছে, মনে চোর না কি টলছে তো? এবার ডান দিকে ব্রেক মারছে আর বাঁ দিকে ব্রেক মারছে, বুঝতে পারছেন না? সব খুলে বলতে হবে, মুসলমান ছেলে করে না করে নে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এ মুসলমানের ছেলে এরা মুসলমান নয়, এ চরিত্র মুসলমানের চরিত্র নয়। রাসূলুল্লাহ এসব কোনো বন্ধ করতে গিয়েই মার খেয়েছে, নবীর উম্মত এগুলো প্রচার করছো আবার, তাহলে নবীর উম্মত হলে কি করে ভাই? পরিবর্তন হন, দোয়া করেন আল্লাহ আমাকে আপনাকে উভয়কে শরীয়তের প্রকৃত পক্ষে মাপকাঠি মেনে চলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন দিন ভাই জান, খুব কঠিন সময় আসছে, পরিবর্তন হয়ে যান, কেননা মরতে সবাইকে হবে, তাই তো নাকি গো? মরতে সবাইকে হবে, কিন্তু কিয়ামতের দিনে তিনটে দল হবে। বিদায় লোবো যে বলেছিলাম যুবক ছেলেগুলো সব টিভি দেখে এসে বসেছে, এরাও নাজাত পাবে। এদের দলিলটা দিয়ে আমি বিদায় নিচ্ছি। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বললেন, অকুন তোমার জুয়াজান সালাসা। হাফেজ সাহেব আছো তো নাকি গো? চলে গেছে হাফেজ সাহেব, জানছে বারবার কোথা ধরছে বাবা, দরকার নেই, হাফেজ সাহেব কেটে পড়ছে, তাকে একটু সাথে নিয়ে বসবো, সে ঘুরে দেখি শিবাচারীও নেই। তো ভাই যান, অকুন তোমার জুয়াজান সালাসা, তিনটে দলে বিভক্ত করবে আল্লাহ। কায়ামতের বিচারের ময়দানে বিচারের পরে দুটো জায়গা আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম, তাই তো নাকি গো? না, তিন নম্বর কোন জায়গা আছে? দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম। তাহলে তিনটে দল করছে কেন আল্লাহ? ভালো তারা শুনবে, যুবকেরা তোমাদের কপাল ফাটা নাই গো, তোমাদের কপালটা ভালো, অন্যায় হালকা বয়সে হয়েছে, রাস্তা এখনো রয়েছে এই মাহফিলে আসার জন্য। কেন এই মাহফিলে যখন এসেছে তোমাদের মধ্যে ইসলামের দরদ আছে, তার মানে তোমাদের মধ্যে ইসলামের দরদটা আছে, আল্লাহ তোমাদেরকে হিদায়ত করে দুনিয়ার বুক থেকে মাফি করিয়ে কবরে নিয়ে যাবে। জোরে বলুন ইনশা আল্লাহ। অনেক লোক দেখবেন 7 মাস 8 মাস বিমারে পড়ে থাকে, দেখেন না? গুনাহ মাফ হয় রে ভাই, গুনাহ মাফ হচ্ছে, ওকে আল্লাহ পুরো মাফ করে নিয়ে কবরে ঢুকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহজন আল্লাহ আমাদের দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মিটে যায় ভাই, কবরটা কি হবে আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের শাস্তি না দেয়। কিতাবে পড়লে অবাক হয়ে যাবেন, চোখ ফেটে পানি পড়বে, রক্ত বেরোবে মাইদানে মাহশরে পানির বদলে, তথাপিও সে পানির কোনো দাম থাকবে না। দুনিয়ায় সরষে দানা পরিমাণ আল্লাহ গো ভুল করেছি, ফেলে দাও। রসুল বললেন, মায়ের স্তনে দুধ বেরিয়ে যাওয়ার পরে দুধ যেমন স্তনে প্রবেশ করানো যায় না, খোদার ভয়ে যদি কেউ সরষে দানা পরিমাণ পানি ফেলে দেয় চোখ দিয়ে, ওই বান্দা জাহান্নামে সেই রকম যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা কোরআন বল, যখন তোমার জোয়াদান সালাসা, আল্লাহ তিন দলে মানুষকে বিভক্ত করবে, কটা দলে? ফাআসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, একটা হলো আরশে ডান পাশে, ইবনে কাসির বলে ইরা আদম নবী ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছে, ইরা সবাই যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই দলে নিয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আমার কথা শুনে ঘরে যে বসেছে বা বসার জায়গায় বসে অস শুনছে, আল্লাহ তাদেরকেও যেন ডান দিকে রাখে আরশের, বলুন আল্লাহুম্মা আমিন। যারা শুনে যায়নি তারা কোথায় যাবে ভাই আমি বলতে পারছি না, দোয়াও চাইব নি বদ্ধও করব নি, কথা বুঝতে পারছেন? কি গো ব্যথার হচ্ছেন নাকি? তারা আমার কথা শুনে নেয় তার জন্য আমি কেন চিন্তা করব, যারা আমার কথা শুনবে তাদের জন্য আমি চিন্তা করব। তো ভাই যান, আর একটা দল হলো আরশের রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবারা রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন, আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে? হ্যাঁ, তো রাসূলুল্লাহকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদের মাহফিল একটু আসেন, আমরা মিলাদুন্নবী করছে, মাহফিল একটু বসেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের মাহফিলে যাব,
আমি রাসূলুল্লাহ তোমাদের মাহফিলে গিয়ে বসবো, কারণ আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না। ও বাসাবারে তোমরা দুনিয়া জমিনে বসে বসে এক জায়গাতে বিশ্ব নবী দিবাস করছো, ঈদে মিলাদ নবী করছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দি তোমাদের মাতার উপরেতে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা নূরে ডানা দিয়ে ছায়া করে তোমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন গুনাহ হলো, কি হলো? আসমান জমিনের বীজখান পর্যন্ত আল্লাহ সব ভরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেছিলে আল্লাহকে জানিয়ে দিয়েছিলে শুধু মাহফিলটার জন্য খাস না, বিশ্বের জমিনে যে কোনো গ্রামে হোক না কেন, যে কোনো পাড়ায় হোক না কেন, আমি রাসূলুল্লাহ আমার মিলাদুন নবী যে জায়গাতে হবে ওই জায়গাতে ওই মাহফিলটা যদি হালাল পয়সা হয়ে থাকে প্রত্যেক মাহফিলে আল্লাহ পাকে অগণিত রহমতের বারিশ দ্বারা ওই মাহফিলে নাজিল হয়ে যে ওই মাহফিলে যারা বসে বসে আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা আলাপ আলোচনা করবে, বিশ্ব নবী দিবাস বানাবে, আমি নবী পাক বলে দিয়ে গেলাম তাদের উপর আল্লাহ পাকের দরবারে সে ফেরেশতারা দোয়া চাইতে থাকবে। তাহলে আজকে মাহফিলটা নিশ্চয় হালাল পয়সায় হয়েছে, কেন মানুষ দান কম করে কিন্তু হালাল করে। তাহলে নিশ্চয়ই ফেরেশতা এসেছে, আমাদের চোখ নেই আমরা দেখতে পাইনি, আমাদের চোখ নেই আমরা দেখতে পাইনি, কথা বুঝতে পেরেছেন? তা ফেরেশতারা এসে আমাদের জন্য দোয়া চাইছে। ভাই এ মাহফিলে বসলে লাভ না, রাস্তাঘাটে মেলায় টেলায় ঘুরলে লাভ গো? কপাল ফাটা মুসলমান কিছু আছে তারা এই মাহফিল পছন্দ আর করে না, এ মাহফিলটাকে আর তারা ভালোবাসে না। আমার নবীর উম্মত উম্মতিরা ও নবীকে পাগলেরা এ মাহফিলে বসলে আর কি লাভ হবে, আর কি সোদাতে আর কি উপকার আছে শুনে দাও, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলে এ আমার সাহাবা শুনে খেয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায় আমার উম্মাত উম্মাতিদের জানিয়ে দেবে যে জায়গাতে কোরআনের কথা হবে, যে জায়গাতে শরিয়াতের কথা হবে, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা হবে, ওই জায়গাতে যারা গিয়ে বসবে ওই জায়গাকে সম্মান করবে, ওই জায়গাকে দান করবে, ওই জায়গাতে মহাব্বতের সাথে বসবে, আমি নবী পাক বলে দিয়ে যাই কিয়ামতের ময়দানে কঠিন বিচারে দিনেতে যেদিন মাথা এক বেগ দাও পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের বারোটা মুখ করে দেবে, মানো নফসি নফসি করতে থাকবে, সূর্যের তাপে যে মাথা কিনবো নাক দিয়ে ছড়ে ছড়ে পড়তে থাকবে, এ কঠিন দিনেতে আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম যারা বিশ্ব নবী দিবাসকে সম্মান করবে, বিশ্ব নবী দিবাসকে প্রিয় করবে, আমি নবী পাক তাদের হাতটা ধরে আল্লাহ সামনে দাঁড় করিয়ে সুপারিশ করাটা আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে তাহলে মাহফিলে বসলে রাসূলুল্লাহ সাফায়াত পাওয়া ওয়াজিব হয়ে যায়। রসুল বলছে আবু দাউদ শরীফের হাদিস, রসুল সত্য কথা বলে না মিথ্যা কথা বলে গো? সারা পৃথিবীর মানুষ আজও চেষ্টা করছে নবীর একটা ভুল বার করব। পেরেছে এর আগে 30-40 বছর ধরে বিজ্ঞানীরা রিসার্চ করছে, পণ্ডিতরা রিসার্চ করছে মুহাম্মদ সাল্লামের একটা ভুল বার করবে, লাস্টে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে তবু নবীর ভুল বার করতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূলুল্লাহ যা বলে
আল্লাহর হুকুমে বলে আমার আল্লাহর ভুল কেউ বান্দা হয়ে খোদার ভুল ধরবে ঠিক তো ভাইজান বড় দুঃখের বিষয় মুসলমান আমরা সেই রসুলের কথাকে বিশ্বাস করলাম না বিশ্বাস করার মানে কি সেটাকে প্র্যাকটিক্যাল থিওরিতে দেখানো তাই তো নাকি গো হ্যাঁ বিশ্বাস করেছে যারা তারা এসে বসেছে বিশ্বাস যারা করে না তারা এই মাহফিলে আসে না কথা বুঝতে পারলেন রসূলুল্লাহর মাহফিলে বসলি আল্লাহর জান্নাতে যাওয়া জরুরি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর কি চান এরকম নেতা এরকম বাদশা এরকম শাহিনশা এরকম নেতা আর একটা বলেন তো দেখি যার মাহফিলে বসলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে এ আছে কেন আর নেতা বলে কেউ নেই নেতা তো একটাই সেটা হলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যাকে আল্লাহ বাদন ও জানে বাদশা করেছে ও আল্লাহ বাবা নবী বাকে এত সম্মান দিয়েছে আল্লাহ বাবা নবী বাকে এত ইজ্জত দিয়েছে রাসূলুল্লাহ মাহফিলে বসবে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে ওই নবী বাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে আমার আল্লাহ বা হযরত আদম নবীকে যে আশা করেছিলে এ আদম নবী তুমি কি চাও হযরত আদম নবী বলেছিলে আল্লাহ বা তুমি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি এ নূহ নবী তুমি কি চাও আল্লাহ বা তুমি যাতে রাজি আমি নূহ নবী তাতে রাজি এ দাউদ নবী তুমি কি চাও আল্লাহ বা তুমি যাতে রাজি আমি দাউদ নবী তাতে রাজি ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি আল্লাহ বা আপনি যাতে রাজি আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি এ ঈসা রুহুল্লাহ তুমি কিসে রাজি সব নবীর একটাই কথা বলেছিলে আল্লাহ বা আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি কিন্তু আমার আল্লাহ বা কিসে রাজি আমার আল্লাহ বা স্বয়ং নিজে জানিয়ে দিলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ বা স্বয়ং নিজে তাতে রাজি কত বুঝতে পাচ্ছেন মাইক আজ বুঝতে পাচ্ছেন তো নাকি গো সব নবীরা বলল কি আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি আমার আল্লাহ কি বললেন আমার হাবিব যাতে রাজি আমি তাতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বাকি রইল শুধু রসূলুল্লাহ রসূলুল্লাহ কিসে রাজি আল্লাহ কিসে রাজি সেটাও জানা গেল সকল নবীরা কিসে রাজি সেটাও জানা গেল তাহলে আমার রসুল কিসে রাজি ভাই এটাই জানতে বাকি আছে জানেন আপনারা আমার নবী এখন দুনিয়া জমিনে আগমন করেছিলেন তামাম মালায়েকা ফেরেশতারা আমার নবী বাকে দেখতে এসেছিল ও একেবারে ফেরেশতারা দেখে যাওয়ার পরে আমার নবী পাকের ফুফু আম্মা যান দেখতে গেলে নবী পাকের ফুফু আম্মা যান বলেছিলে আমি ঘরে যে দেখলাম মুহাম্মদ উপরে যে ইয়া রাব্বি আবলি উম্মতি ইয়া উম্মতি বলছে যুবকেরা মুরুব্বিয়ানেরা আমার নবী পাক কিসে রাজি সরে খেয়ে দা তামাম নবীরা আল্লাহ যাতে রাজি নবীরা তাতে রাজি আমার আল্লাহ পাক আমার নবী যাতে রাজি তাতে রাজি আর আমার নবী কিসে রাজি রাতে আবু হুরাইরা তে সাবেদ আছে আমার রসুল্লাহ হলে আমার উম্মা তুম্মা দিরা জান্নাতে যাক এতেই রাজি সকল নবীর উম্মা জান্নাতে যাবে এটি আমার রসূলুল্লাহ রাজি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ বললেন কি আমার হাবিব যাতে রাজি আমি তাতে রাজি তো রসূলুল্লাহকে রাজি করতে গেলে নবীর উম্মাদের জান্নাত দিতে হবে না হবে না আরে কথা বলছেন না কেন দিতে হবে তো উম্মাদের দেবে বে উম্মাদের দেবে না উম্মাদ যে হবে রসূলুল্লাহর বিশ্বনবী দিবস এসে বসবে ভাই মানুষ যা হয়ে গেছে মাশাআল্লাহ মারহাবা মাহফিল সেজে গেছে তাই তো নাকি গো মাহফিলের সৌন্দর্য হয়ে গেছে সেটা কথা নয় কিন্তু আমার রসুলের এ গিরামের একটা বান্দা যেন বাদ না যায় উম্মা যেন বাদ না যায় ওই জন্য আমি তাদেরকে এখনো বোঝাচ্ছি
কথা বুঝতে পেরেছেন? কি এসবি, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান ছেলে পিশাব করে, কুত্তার থেকে এরা বিহাদ্দ হয়ে গেল। কি অবস্থা, লজ্জা, জাতির কলঙ্ক, বড় দুঃখ লাগে ভাই, কি অবস্থা। আর যদিও বা করে ফেলেছিস, বসতে পারছি না, টাইট টুইট জিনিস পড়েছিস, কমসে পানি খরচটা কর, সেটাও করেন। মনে ব্যথা দুঃখ নেবেন না আমি আপনার।